নমস্কার আইন কানুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রায় প্রতিটি পরিবারেই এখন এই দাম্পত্য কলহ বা পারিবারিক নিগ্রহের ঘটনা এটা যেন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়ে আছে আমরা যারা আইন আদালতের সঙ্গে যুক্ত যারা এইসব নিয়ে কাজকর্ম করি আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছি এই ধরনের অসংখ্য অভিযোগ প্রায় প্রতিদিনই আদালতে জমা পড়ছে এবং তাই নিয়ে বিচার কার্য চলছে আমরা জানি যে এই নিয়েও নানান রকম আইন রয়েছে মূলত যারা যেসব বধুরা নির্যাতিত হচ্ছেন তাদের জন্য বিভিন্ন আইন রয়েছে ফোর নাইনটি এইট রয়েছে ডিভি অ্যাক্ট রয়েছে তাদের জন্য ঘোরপোষের আইন রয়েছে হ্যাঁ আমরা এগুলো নিয়ে আমরা অভ্যস্তই আগেও আমরা আলোচনা করেছি কিন্তু আবার অনেক সময় আমরা এটা জানি না যে এই আইনগুলো সবটাই কি একমুখী অর্থাৎ সবটাই কি স্ত্রীদের পক্ষে স্বামীদের পক্ষে কি কোনো আইন নেই স্বামীরা কি তারাও কি নির্যাতিত হন না কিন্তু আমরা যারা বাস্তবে যারা কাজ করি তারা অনেক সময় এর উল্টো ঘটনাটাও দেখতে পায় এইসব নিয়েই আজকে আমরা আলোচনা করব আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছে দুজন বিশিষ্ট অতিথি আসুন আমরা আগে আপনাদের সাথে পরিচয়টা করে দিই আমার বাঁদিকেই রয়েছেন নন্দিনী ভট্টাচার্য ওনার ডেজিগনেশন হচ্ছে এম আর অর্থাৎ পুরুষ অধিকার কর্মী মেন্স রাইট অ্যাক্টিভিস্ট উনি দীর্ঘদিন ধরে যেসব পুরুষরা নির্যাতিত হচ্ছেন তারা জানেন না তাদের কি আইনি অধিকার রয়েছে তাদের জন্য উনি সংগ্রাম করছেন আন্দোলন করছেন তাদের আইনি সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন উনি একজন এই ব্যাপারে একজন উল্লেখযোগ্য একটি নাম বর্তমান সমাজে তারপরেই রয়েছেন আরেকজন বিশিষ্ট অতিথি মাননীয় একজন বরিষ্ঠ এবং প্রবীণ আইনজীবী কান্তি ব্যানার্জি আপনাদের দুজনকেই দূরদর্শনের তরফে স্বাগত জানাই আর আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে বলি আপনারা অবশ্যই এই অনুষ্ঠানে ফোন করবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে তবে প্রশ্নটি যেন সংক্ষিপ্ত হয় আর আপনারা যখন প্রশ্নটা করবেন তখন আপনারা টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দেবেন আমি আজকের যে বিষয়টা সে বিষয়টা আরেকবার বলে দিই আমাদের আজকের আলোচনার বিষয় হলো পারিবারিক নিগ্রহ ও খোরপোশ আপনারা যখন ফোন করবেন আপনারা টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দেবেন এবং টেলিফোনে কথা বলবেন আর প্রশ্নটা যেন অবশ্যই যেন সংক্ষিপ্ত হয় আর একটা কথা মনে রাখবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য কিন্তু কোনো ঝগড়া বিবাদ বা বিতর্ক তৈরি করা নয় যা আইন রয়েছে সেটাই বলবো এবং একই সঙ্গে যে বর্তমান আমরা যারা আইন আদালতের সঙ্গে যুক্ত সেখানে কি পরিস্থিতি বাস্তবিক যে কি পরিস্থিতি যেগুলো চলছে বা তার যে বিপরীত যে চিত্রটা সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আরও একটা কথা বলি আজকের এই অনুষ্ঠানটি কিন্তু এখন ইউটিউবেও আপনারা দেখতে পাবেন তাহলে দেরি না করে আমরা সরাসরি আলোচনায় চলে আসি আমি প্রথমেই প্রশ্ন রাখবো আমাদের মাননীয় আইনজীবী বিশিষ্ট আইনজীবী দার কাছে আচ্ছা শ্যামলবাবু এটা বলুন যে আজকে যে আমাদের যে আলোচনার বিষয়টা যে পারিবারিক নিগ্রহ এবং খোরপোশ তো পারিবারিক নিগ্রহ বলতে আমরা সাথে এতদিন বুঝে আসি যে বধূ নির্যাতনের কথাটাই আমরা মূলত জানি এবং বধূ নির্যাতন তো নতুন কিছু নয় বহুদিন ধরেই হয় হচ্ছে তো এইটার জন্য যে প্রথম যে আইনটি আসে ফোর নাইনটি এইটে অর্থাৎ বধূ নির্যাতন সংক্রান্ত যে আইনটি আসে সেটা আসে অনেক দিন আগে তারপরেও এটা বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে এটাও বিবর্তন হয়েছে সংশোধনী হয়েছে বাস্তবিক পরিপ্রেক্ষিতে বিভিন্ন ইয়ের প্রেক্ষিতে তো এখন ঠিক কী অবস্থা এসে দাঁড়িয়েছে এই ফোর নাইনটি এইটটা যখন শুরু হয়েছিল তখন একটা উদ্দেশ্য নিয়ে হয়েছিল তারপরে দেখা যাচ্ছে এটা অপব্যবহারও হচ্ছে তো সেইখান থেকে আজকে কি অবস্থায় আছে কারণ বহু মানুষ বিশেষ করে পুরুষরা মানে যারা স্বামী আর কি তারা খুব মানে আতঙ্কগ্রস্ত দেখেছি আমরা যারা আপনিও নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আছে শুধু স্বামী নয় মানে তার সঙ্গে পরিবারে যারা যারা থাকেন আর কি অর্থাৎ তার মা বাবা আছেন তার ভাই বোন যারা থাকে তারা হয়তো আদৌ এর সঙ্গে যুক্তই নয় তারা হয়তো দূর দূরান্তে থাকেন হ্যাঁ তারাও অনেক সময় খুব আতঙ্কিত বোধ করেন যে কখন তারা ফেসে যাবে এই প্রেক্ষিতে আপনার একটু অভিজ্ঞতাটা বলুন আইনটাও বলবেন যে ফোর এই যখন হয়েছিল তখন কীরকম ছিল তারপরে বিবর্তনে আজকে কি অবস্থা এসছে না দেখুন ফোর এ যখন হয়েছিল সেটা হচ্ছে সেকেন্ড অ্যামেন্ডমেন্টে আমাদের নাইনটিন নাইনটি থ্রিতে ফোর এর এটা আমাদের আইনে আনা হল আনা হলো কেন টু প্রোটেক্ট দ্য উইম্যান ফ্রম টর্চার মানে স্ত্রীকে বিবাহিত স্ত্রীর ওপরে যে কোনো ধরনের হাজব্যান্ড স্বামী বা তার আত্মীয় স্বজনের দ্বারা নির্যাতন হলে পরে সেটা হচ্ছে পেনাল অফেন্স হিসাবে আনা হলো যার ম্যাক্সিমাম সাজা হচ্ছে তিন বছর পর্যন্ত হতে পারত কিন্তু ওটার সঙ্গে এই ফোর নাইনটি এইটের অপব্যবহার মানে ইজি অ্যাক্সেস টু দি কেস অর দি প্রসিডিংস এত সহজ হয়ে গেল যে যার ফলে এই আপনি যেটা শুরু করেছিলেন যে পরিবারের সবাইকে শুধুমাত্র স্বামী নয় স্বামী শ্বশুর শাশুড়ি ভাসুর দেওর যা যারা যারা আছে এমনকি দূর দূরান্ত তাদের প্রত্যেককে একই দড়িতে বাঁধা যেত এবং সেই সময় ছিল আমাদের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে তাতে দেখা যাচ্ছে রাত্রি দুটোর সময় দেখা গেল ভয়াবহ রাত্রি দুটোর সময় স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে শুয়ে আছে এমন সময় দরজায় নক কি ব্যাপার না পুলিশ কেন পুলিশ না আপনাকে যেতে হবে থানায় কেন থানায় যেতে হবে আপনার ওয়াইফ সন্ধ্যেবেলা তো আমরা একটা কলকাতার নাম করা একটা গহনার দোকান থেকে আমার স্ত্রী দুজনে গেছেন কিন্তু কিভাবে অপব্যবহার হচ্ছিল যার রেমিডি কি হবে সেটা কিছু হচ্ছিল না পরবর্তীকালে দেখা গেল সেই যে মানে অপব্যবহারের আমি উদাহরণে আপনি আইনটা একটু খালি বলুন যে শুধু বধু নির্যাতনের যে ধারাটা যখন এলো তখন এই ধারার যেটা উদ্দেশ্য ছিল নির্যাতন বলতে যে শুধুমাত্র শারীরিক এবং মানসিক নির্যাতন এটা যেমন দেখাতে হবে প্রমাণ করতে হবে মাননীয় সুপ্রিম কোর্ট যেটা বললো যে শুধুমাত্র নির্যাতন বললেই হবে না কারণ এর মধ্যে দেখা গেছে যে মারধর তো হতেই পারে এবং সুপ্রিম কোর্টে অবজারভেশন হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি হতে পারে মারামারিও হতে পারে তার জন্য ফোর নাইনটি এইট হবে না কারণটা ব্যাখ্যা করে বলতে হবে আদালতের কাছে পরিষ্কার হতে হবে যে এই মানসিক বা শারীরিক নির্যাতন কি কারণে অর্থাৎ সেই কারণের পিছনে বলা হলো ব্যাখ্যা করা হলো যে পণের দাবিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে এলো সেইটাই পরবর্তীকালে দেখা গেল অভিযোগ দায়ের করা হলো এই সংশোধনীটা কিভাবে না শুধুমাত্র পরের জন্য নয় বধুর্যত যেটা আমি বারবার বলছি সেকেন্ড অ্যামেন্ডমেন্টে আমাদের আসলো উনিশশো তিরানব্বই সালে আচ্ছা তখন যে ফোর নাইনটি এইট এর কিন্তু পেরাল অফেন্স এটা কিন্তু অপরাধযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয় তাতে হচ্ছে দুটো মানে এ এবং বি ক এবং খ দুটো ধারা মানে ক্রুয়েলিটির মানেটা কি সেই ব্যাখ্যা সেই প্যারাবিটারে নিয়ে যেতে হবে এতে কি বললো মানে কতে কি বললো সে ক ধারা এতে বললো যে শারীরিক নির্যাতন এমন জায়গায় হতে হবে যে জায়গাতে তার ইঞ্জুরি শারীরিক ইঞ্জুরি এমনকি তাকে হয়তো আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এইটা একটা দুয়ে বললো খতে বললো বিতে এসে বললো এই অত্যাচারটা শুধুমাত্র মানে হাজব্যান্ড সাবিকে সাবি এসে ফিরে একটা ওয়াইফকে চর তাহলে কিন্তু ফোর নাইটের যেটা অপব্যবহার হচ্ছিল কিন্তু দেখা গেল যে বলল যে না বলল যে না এটা করতে হবে হচ্ছে গিয়ে যে তাকে এই যে পণের জন্য কোনো রকম অবৈধ অন্যায় চাহিদা পরিপূর্ণ না করার জন্য পূর্ণতা না পাওয়ার জন্য তাকে অত্যাচার এই দুটো ভাগ করে দিল এই দুটো ভাগ না হলে যেমন কলকাতা হাইকোর্ট আমি বলি বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার দু সালে এখন তো অনারবুল সুপ্রিম কোর্ট এটাকে দু হাজার চোদ্দ সালে ওটা আবার দু সালে দু সালে উনি বললেন যে মিয়ার ফিজিক্যাল অ্যাসল্ট শুধুমাত্র শারীরিক নির্যাতন করলে পরেই কিন্তু ওটা বধু নির্যাতনের মধ্যে পড়বে না আরও কিছু তারপরে অন্যায়ভাবে কোনো চাহিদা পূরণ করতে না পড়ার জন্য যেটাকে পরবর্তীকালে দেখা গেল যে আমাদের সুপ্রিম কোর্ট দু একুশ এবং সুপ্রিম কোর্ট দু হাজার কুড়ি পরপর পর পর আউজা কেস আউজা কেস এগুলো নিয়ে আমরা আসছি পরবর্তী আসবো যে ফোর ফর্টি ওয়ান ব্যাপার এগুলো হ্যাঁ

একবারে মানে ফিল্ড ওয়ার্ক আমরা যারা আইনজীবীরা কোর্টে কাজ করছি আমাদের যে অভিজ্ঞতা আপনার আরও বিষয়ত তো অভিজ্ঞতা কারণ আপনি একটা সংগঠন করে চালাচ্ছেন আপনার কাছে বহু নির্যাতিত পুরুষরা আসছে তো এই পরিপ্রেক্ষিতে আপনার কি মত দেখুন আজকে অত্যন্ত ভালো লাগছে এক তো হচ্ছে আপনাদের দুজনের মাঝখানে বসে আছি যেটার যোগ্যতাই সত্যি আমার আছে কি আমি জানি না কিন্তু হয়তো আজকে এই কাজটা করার জন্যে এরম একটা জায়গায় এরম একটা আলোচনা তার থেকেও আমি দূরদর্শন কেন্দ্রের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এরম একটা আলোচনা আজকে উঠে আসছে যে সেটাই হয়তো ভাবা যায়নি যে বধু নির্যাতন এবং খরপোশ নিয়ে নিশ্চয়ই আলোচনা হতে পারে কিন্তু তাতে ভারতবর্ষের পুরুষের অবস্থান এই যে একটা বিষয় উঠে আসতে পারে এটা কিন্তু খুব একটা মানে চিহ্নিত করার মতো ব্যাপার যেরকম একটা আলোচনা হচ্ছে বা আপনাদের মতন সিনিয়র আইনজীবীরা এটা নিয়ে চিন্তিত হচ্ছেন ভাবছেন বলছেন এটা একটা বড় ব্যাপার তবে কি বলুন তো যেই কারণে এটা এসেছিল আজ তো ঠিক আর সেই ব্যাপারটা নেই তবে এখনও আমরা বিশ্বাস করি যারা আমরা পুরুষ অধিকার নিয়ে কাজ করি যে নারী কিন্তু অত্যাচারিত নিশ্চয়ই আজও কিন্তু যেখানে তারা অত্যাচারিত সেখানে এই খবরগুলোই পৌঁছয় না তারা হয়তো অনেকে আজও জানেনই না তাদের জন্য আইনগুলো আছে থানা পুলিশে যাওয়া যায় মানে প্রান্তিক মহিলাদের কথা ভারতবর্ষ জুড়ে বলছি শুধু বাংলার কথা বলছি না যেখানে তারা সত্যি সত্যি এ ধরনের অত্যাচার হন না এটাই স্বাভাবিক তারা মনে করেন এটাই জন্মজন্ম চলে আসছে এটা আমাদের হয়তো এটাই আমাদের এভাবেই জীবন চলবে তারা কিন্তু আজ জানেন না তাদের জন্য কোনো আইন হয়েছে কিন্তু মজার বিষয় যারা এই জিনিসগুলো নিয়ে অপব্যবহার করছেন তারা এতটা অপব্যবহার করছেন যে আজকে কিন্তু পুরুষ মানুষের জীবন ওষ্ঠাগত বলবো না তাদের পুরুষ মানুষ এবং তাদের পরিবাররা কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তাদের জীবন সব শেষ হয়ে গেছে সর্বশান্ত নিঃস্ব এবং আরেকটা জিনিস হচ্ছে জানেন যে অনেক মহিলা আমায় ফোন করেন করে বলেন দিদি বিশ্বাস করুন আমরা না সত্যি সত্যি অত্যাচারিত এবং প্রতারিত এটা না আমাকে খুব ভাবাচ্ছে আজকাল যে এই দিন তো আসার কথা ছিল না যে মহিলাদের একজন পুরুষ অধিকার কর্মীকে ফোন করে কনভিন্স করতে হচ্ছে যে দিদি আমরা সত্যি সত্যি অত্যাচারিত বিশ্বাস করুন আমাদের হয়তো দিদি একটু মেনটেনেন্সটা পেলে ভালো হতো আমি বলছি না যে মেনটেনেন্স একেবারেই পাওয়া উচিত কারুর নয় কেউ কেউ হয়তো সত্যি আছেন হয়তো রোজগার নেই হয়তো অল্প শিক্ষিত হয়তো তার বাপের বাড়ির অবস্থাও ভালো নয় তাদের হয়তো সত্যি সত্যি একটা অত্যাচার করে বা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সবাই যে ভীষণ ধোয়া তুলসী পাতা সবাই যে কিছু করেননি এরকম তো নয় কিন্তু আমি শুধু মাঝে মাঝেই আজকাল ভাবছি যে কোথায় গিয়ে আমরা দাঁড়ালাম যে অনেক মহিলাকে ফোন করে আমাদের পুরুষ অধিকার কর্মীদেরকে কনভিন্স করতে হচ্ছে দিদি আমরা কিন্তু সত্যি সত্যি অত্যাচারিত বা আমাদের সঙ্গে কিন্তু এগুলো হয়েছে যে আমাদের একটা ওষুধ কেনারও টাকা নেই এই দিন তো আসার কথা ছিল না মহিলাদের তো এখানে গিয়ে দাঁড়াবার কথা ছিল না তাদের তো তারা হকের লড়াই লড়ে এগুলো পেয়েছিলেন তাহলে আজ কেন দিনটা এলো তাহলে এই সিংহভাগ একটা মহিলা যারা এগুলো করলেন তারাই কি এটার জন্য দোষী রইলেন না তাহলে সেই মেয়েরাই মেয়েদের শত্রু প্রমাণিত হলো না আজকে পুরুষ মানুষকে নাকানি খাওয়াতে গিয়ে পুরুষ মানুষকে সর্বশান্ত করতে গিয়ে তাদের পরিবারকে আত্মহত্যা করতে বাধ্য করতে গিয়ে তারা নিজেদের সোজা আজকে কোথায় এনে দাঁড় করালেন আজকে এই কতগুলো আইনের সুবিধা নিয়ে তারা ঠিক কি করলেন আজকে বিভিন্ন কর্পোরেটে মহিলাদেরকে মনে করা হচ্ছে কি কিনা লয়াররা ভাবছেন জুনিয়র রাখবো কিনা ডাক্তাররা মনে করছেন জুনিয়র ডাক্তারদেরকে সঙ্গে রাখবো কিনা তাহলে মহিলারাই এই যে নিজেদেরকে পেছনে টানার লড়াইতে কাজই এই ফোন মানে পারিবারিক নিগ্রহ এবং খরপোস তো তার মধ্যে একটা বিরাট ব্যাপার আজকে এই কারণে পুরুষ মানুষের জীবন শেষ হতে বসেছে এবং ছেলেরা বিয়ে করতে ভয় পাচ্ছেন ছেলেদের বাবা মারা বিয়ের আগে এসে আমাদের কাছে বলছেন যে দিদি কী করা যায় বলুন তাহলে এই যে একটা প্রজন্মের পর প্রজন্ম শেষ হতে বসেছে এবং আমরা বিয়েটা মেনলি কেন ছিল আমাদের বংশবৃদ্ধি অর্থাৎ একটা বড় উদ্দেশ্য তো যে মানে মানব জন্ম প্রবাহিত হবে বিয়ের মধ্যে দিয়ে তাহলে একসময় তাহলে নারীরা কি মনে করছেন পুরুষ শূন্য পৃথিবীতে বা এমনিতেই তো পুরুষ আর নারীর অনুপাত হাজার হাজার কুড়িতে গিয়ে দাঁড়িয়েছে তা ওনারা কি মনে করছেন তাহলে সেটারও দরকার নেই হয়তো আর যেটা মনে হয় আমাদের যে যারা নারী অধিকার নিয়ে লড়াই করেন তারা কিন্তু হয়তো এই সি মানে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিআর ব্যাপারটা ব্যাপারটা না 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 থাকলে ওনারা হয়তো বিয়ে টিকিয়ে রাখতে চাইতেন কারণ ওনারা যেভাবে বিয়ে থেকে আজকাল অনেক রিচুয়ালস তো বাদ দিচ্ছেন তো বহু জিনিস ঠিক আছে সেটা নিয়ে আমাদের কিছু নেই এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার কি কন্যা দান বাদ যাবে সিঁদুর পড়ানো বাদ যাবে ওনারা কিন্তু সন্তর্পণে পরবর্তী জিনিসগুলো বাদ দিতে চাইছেন না আজকে বিয়ে ওনারা যদি এটাও বলতে পারতেন যে বিয়ের থেকে এগুলো বাদ যাবে এই আইনের সুবিধাগুলো সেখানে কিন্তু ওনারা তখন অল্প শিক্ষিত বা বেরোজগারে বা গরিব বাড়ির মেয়েদের মতন ওনারা ওগুলো কিন্তু রেখে দিতে চাইছেন আজকে খোরপোশের মামলা বাই নির্যাতনের সেগুলো থেকে কিন্তু ওনারা সরতে পারছেন না তাহলে আমাদের যেটা মনে হয় যে মানে খুব জরুরি জানেন তো যে ভাবা খুব দরকার যে আমরা কোথায় এসে দাঁড়ালাম মানে আপনি বলতে চাইছেন যে এই আইনটা যেমন মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য খুব প্রয়োজনীয় ছিল একই সঙ্গে কতিপয় মহিলার তারা এটাকে অপব্যবহার করার জন্য পুরুষ সমাজের কাছে এখন একটা বিয়ে করাটা বা নারীদের সম্পর্কে মেয়েদের কাছে সুরক্ষা কবচ রইল না এটা যে মেয়েদের সত্যি বিচারের দরকার ছিল তাদের বিচার প্রহসনে পরিণত হলো ধরুন আপনাদের আইনজীবীদেরও তো মনে হতে পারে যার এই মেয়েটাও বোধহয় ফলস এও হয়তো শ্বশুর বাড়িকে একটা মানি এক্সটর্শনের জন্য মামলাটা করেছে হতে পারে তো আপনারা বলুন আপনারা এত যে ফলস দেখছেন মামলা আমাদের কাছে তো হতেই পারে আমাদের কাছে তো আর মেয়েরা আসেন না কিন্তু আপনাদের কাছে তো পুরুষ নারী তোই আসেন তা আপনাদের যদি কাল থেকে মনে হতো শুরু হয় তার এই মেয়েটাও ফলস এই দেখ আবার শ্বশুরবাড়ি থেকে টাকার টেনে নেওয়ার জন্য এই এসেছে সেখানে তো আপনাদেরও কোনো দোষ নেই বলুন আপনারা কি করে বুঝবেন কে সত্যি কে মিথ্যে তারপরে আমাদের এখানে কি ধরি ধরুন আজকে আমাদের বক্তব্য যে ফোর নাইনটি এইটে যদি পুরুষটি অত্যাচার করে থাকেন তার নিশ্চয়ই শাস্তি হোক কিন্তু ধরুন আমাদের আজকে একটা ফলস ফলস ফোর নাইনটি এইটে যখন ধরা পড়ে সেখানে কি মহিলাটির কিছু শাস্তি হয় আমরা বলি তখন স্বামীর নামে মিথ্যে মামলা করা নিষ্ঠুরতা কিন্তু তারপরেও কিন্তু সেই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কিন্তু স্বামীর ওপরেই বর্তায় আমরা কি বলি যে না এখানে আপনি পাবেন না ভর

যদি দেখা যায় যেটা ম্যাডাম বললেন যে পুরুষ কি তাহলে ব্যবস্থা নিতে পারে না নিশ্চয়ই যদি দেখা যায় পুরুষের হাতে সেই অস্ত্র আছে যে বৃত্তে সাক্ষী দিচ্ছে তাহলে আমাদের আইনের মধ্যেই ভারতীয় আইনেই সাক্ষ্য আইনেই রয়েছে আমাদের আমাদের আইনের মধ্যেই রয়েছে যে তার বিরুদ্ধে কি কি করা যেতে পারে এমনকি ফৌজদারি কার্যবিধির আমরা যদি মনে করি তাকে পার্জারির মামলা করতে পারি যে ফলস এভিডেন্স দিয়েছে মিথ্যা দিয়েছে তাতে যদি প্রমাণ করতে পারি তারপরে টু হান্ড্রেড ইলেভেনে আমরা মামলা নিয়ে আসতে পারি

দেখা গেল যে সমস্ত বৃথ্যের উপরে দাঁড়িয়ে আছে যখন প্রবাণ হলো আলটিমেটলি যেহেতু গরফা থারা আমাদের আলিপুর জুসডিকশান তাতে একটা বাবলা আনলো শ্বশুরবাড়ির লোকেরা যে বৃথ্যে বাবলায় আমাকে শাসানো হয়েছে এবং ফাঁসানো শুধু তাই নয় আমার অসম্মানটা আমার মানহানিটা শুরু হয়েছে ওই গরফা থেকে তখন এখানে দিল সেই নিয়ে সেই বিচার চলছে তাতে তার বিরুদ্ধে স্ত্রীর বিরুদ্ধে আমাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাকে পুলিশ প্রডিউস করেছে কোর্টে ওই ওয়ারেন্ট বলে সুতরাং আছে এটাকে প্রয়োগ করতে আমাদের ভারতীয় সংবিধান কিন্তু ফ্লেক্সিবল রিজিড নয় এমনকি টাইম টু টাইম আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে বলে শিখেছো কোথায় ঠেকেছি যেথায় যেখানে গিয়ে আটকে যাচ্ছি সেখানেই সংবিধান অ্যাভেড হচ্ছে 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 না তা নয় প্রয়োগ করতে হবে সঠিকভাবে প্রয়োগ আমি যদি একটু ছোট কথা বলার অনুমতি পাই আসলে কি হয় জানেন তো দাদা এই ধরুন এক একটা ফোর এ বা ডিবির মামলা চলতে থাকে বছরের পর বছর তারপরে যদি কোনো কারণে মানে দেখা যায় যে অ্যাকুয়েটেল হলো যে

তাকে চেক দেওয়ার জন্য বা পরবর্তীকালে মহিলাদের ডিবি আসলে দু হাজার পাঁচ তার মধ্যে একটা ফোন এসে একটু নিতে হবে হ্যাঁ আজকে দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমরা একটু ফোনটা নিয়ে হ্যালো কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আপনি কে বলছেন কোথা থেকে আমি রঞ্জিত দেবনাথ বলছি হ্যাঁ বলছি স্যার নমস্কার নেবেন হ্যাঁ সান্ধ্যকামিন নমস্কার আমি এক ছেলে বাবা হ্যাঁ এবার ঘটনা হচ্ছে দেখুন যেটা বাস্তব বলি আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম বছর আগে আমার ছেলে কি করেছে মানে অন্য একটা লোকের ছেলের সাথেই তার একটা পরিচয় ছিল এইবার দিনের পর দিন তার কাছে ফোন টোন ঘোরাফেরা করতো সেটা আমার ছেলে জানতে পেরে কিন্তু আমরা সেটা জানতাম না এবং ছেলে কিন্তু বিয়ে করতে ভালোবেসে এবার আপনার যেটা সংক্ষেপে বলেন কারণ দেবাবু আপনাকে বলি আমাদের কিন্তু অনেক আলোচনার জানানোর আছে আইনগত ব্যাপার আমরা চাই বেশি করে জানাতে সময় তো খুব সংক্ষিপ্ত আপনি যদি একটু বেশি সময় নিয়ে নেন তাহলে আর আমরা সেটা দিতে আপনি খুব সংক্ষেপে যদি আপনি সমস্যাটা বলে আপনি কি জানতে চাইছেন যদি বলছি হ্যাঁ হ্যাঁ তাহলে সংক্ষেপেই বলে দিই একদম দেখুন খেলের সাথে ছেলের স্ট্রিপ কখনো ঝামেলা থাকতে পারে কিছু থাকতে পারে রাগ থাকতে পারে উভয়ের মধ্যে রাজারাজি থাকতে পারে কিন্তু বিশ্বাস করুন ছেলের মা বাবা হিসাবে আমরা জীবনেও ওকে একটা সুসক্ত করি নি আর ও আজকে আমাদের নামে ডোমেস্টিক ভাইলেন্স ফোর নাইনটি এইট এগুলোও পড়ে গেছে তার সুরা পাওয়ার কি রাস্তা আমরা এখন আচ্ছা আপনার এই বিষয়টি মামলাটা বিচারা দিন তাই তো হ্যাঁ ঠিক আছে আপনি সঙ্গে থাকুন আচ্ছা আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনি সঙ্গে থাকবেন আমরা এই বিরতির পরেই আপনার উত্তরটা দেব আবার ফিরে এলাম আলোচনায় আমাদের বিরতিতে যাওয়ার আগে যে দর্শক বন্ধু প্রশ্নটি রেখেছিলেন যদিও দেখুন এটা কিন্তু বিচারাধীন বিষয় তো আমরা এই বিচারাধীন বিষয় নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করে কোনো মতামত দিতে পারি না হ্যাঁ সেই কারণে পুরো ডকুমেন্ট তথ্য নথি না দেখে বলা যাবে না যে আপনি আদৌ দোষী কি নির্দোষ এটা বিচারাধীন মামলা আপনাকে সাক্ষ্য প্রমাণ দিয়ে এবার প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ তবু যেহেতু আপনি প্রশ্নটি করেছেন একজন পুরুষ হিসাবে যে আপনি সত্যি সত্যি আপনি মনে করছেন নির্যাতিত আপনি এবং আপনার ছেলে সেই হিসাবে আমি বলবো যে এইটা নিয়ে যদি কিছু বলা যায় হ্যাঁ আপনি মানে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অল বেঙ্গল মেন্স ফোরাম আপনি নেটে খুঁজলেই আমাদের সব কিছু পাবেন বা আপনার ছেলেকেও বলতে পারেন ফোন নাম্বার টাম্বার ওখানেই পাবেন আপনি যোগাযোগ করতে পারেন আমাদের নদীয়াতেও সবাই আছেন সদস্যরা তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়া যাবে আপনি নাম্বার খুঁজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাকে আমি পরবর্তী আলোচনা আসবো যেখানে শেষ করেছিলাম মাননীয় শ্যামল আচ্ছা শ্যামল আপনি যেটা বলবেন যে যে বুধ নির্যাতনের আইনটা যেখানে আমরা শেষ করেছিলাম আগের আলোচনা যেটা একটা বিবর্তনের মধ্যে দিয়ে আসছে এবং বিভিন্ন সময় সংশোধনী হয়েছে যেহেতু এটা বিভিন্ন রকমভাবে অপব্যবহার হচ্ছে দেখা গেল তো তারপর যেটা উল্লেখযোগ্য যে সংশোধনীটা যেটা এসছে যেটা আমাদের এখন মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিলেন যে একটা নোটিশ দিতে হবে আগে হ্যাঁ ফর্টি ওয়ানের নোটিশ ওই জায়গাটা একটু বলুন সেটা হচ্ছে এই বধু নির্যাতন মানে সংখ্যম বলতে ফোর নাইনটি এইটে বলে একটা সবাই একটা প্রচলিত বিয়ের পরে তুই এখনো ফোর নাইনটি এইটে করছিলি আরে করে করকে দে এই যে করকে দে এই যে এই যে অপব্যবহার অপর চূড়ান্ত সেখানে সবাই সে ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে মানে লোয়ার থেকে সর্বোচ্চ ইয়োগ দিই চুপচুপ তবে আমাদের মধ্যে একটা আশা ছিল এই অপব্যবহারকে কোথাও রোখা হবে পরবর্তীকালে দু হাজার সালে বিভিন্ন রকমের ডিসি সিদ্ধান্ত হল দু সালে বললো না ইয়ে অ্যাব্রাপলি এই যে যথেচ্ছা যারভাবে গ্রেপ্তার একটা চেকড হলো একটা চেক ভাল হলো সেটা কি না সেটা ফর্টি ওয়ান এ একটা ইন্ট্রোডিউস হলো না আগে যেমন ছিল যে কোনো লোককে ফর্টি ওয়ান এ অ্যারেস্ট করতে পারতো আর ফর্টি ওয়ান এ হলো বললো এটা এলো হচ্ছে গিয়ে পরবর্তীকালে যে আরডেশ কুমার কেস দু হাজার চোদ্দো আরডেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার এই কেসে কী হলো একটা পরিবর্তন তাতে একটা ডাইরেক্টিভস দিয়ে দিল যে কাউকে যদি সাত বছরের মধ্যে ফোর নাইনটি এইট যেমন তিন বছর পর্যন্ত সর্বোচ্চ সাজা এছাড়া বললো যেগুলোতে মধ্যে সাত বছর পর্যন্ত সাজা তাতে ওই রাত্রিবেলা গিয়ে পুলিশ দরজায় রক করে তুলে নিয়ে চলে আসলো তা নয় তাকে আগে নোটিশ দিয়ে তার বক্তব্য শোনার একটা অধিকার তাকে দিতে হবে কি বক্তব্য এবারে যদি এই বক্তব্য শুনে মনে হয় যে হ্যাঁ গ্রেপ্তার অবসম্ভবী বা কিছু গোপন করছে বা কিছু দেড় অ্যান্ড দেড় তাকে গ্রেপ্তার করা যাবে তাছাড়া ফর্টি ওয়ানের নোটিস দাদি গ্রেপ্তার করা যাবে না এইটা হচ্ছে কি আর ডিস কুমার কেস দু হাজার একটা চেক ভালভ দিল সেটাকে এখন মোটামুটি দেশ সমস্ত ভারতবর্ষের সর্বত্রই এটাকে বাড়া হচ্ছে সুতরাং এইটুকুই বলতে পারি যে ফোর্থ এটা এখন অনেকটা অনেকটা মানে আ মানে নিরামিষ হয়ে গেছে এখন আর কোথায় কোথায় ফোর ডাইট্রি বলে এখন চলে যাচ্ছে সব ওই পি ডব্লিউ অর্থাৎ পারিবারিক এক বা বাড়ি আইনে চলে যাচ্ছে দু হাজার পাঁচ এইটা কেন এলে নিয়ে পরবর্তী আলোচনা আসবে এক দর্শক বন্ধু ফোনে আবার এসে গেছে না এই ফোনটা একটু নিতে হবে হ্যালো কে ফোনে আছে যদি বলেন হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার আমি দক্ষিণ চব্বিশ পরগনার তার নবাসন গ্রাম থেকে অতীত মণ্ডল বলছি হ্যাঁ বল আমার প্রশ্ন হচ্ছে যে আইনে এমন কোনো সংস্থান আছে কি যেখানে ডিভোর্সের ক্ষেত্রে পুরুষরা খোস পেতে পারে হ্যাঁ এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন খুব প্রাসঙ্গিক প্রশ্ন আছে পুরুষদের একটি খরপোস পাওয়ার অধিকার আছে অবশ্যই অবশ্যই আছে এটা আমাদের মানের বিশিষ্ট বরিষ্ঠ আইনজীবী আইনের ব্যাপার উনিই বলবেন একটু যদি একটু অবশ্যই এটা আমাদের একমাত্র স্পেশাল স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এইটা পাওয়া যাবে না হিন্দু ম্যারেজ অ্যাক্টে অবশ্যই সেকশন টোয়েন্টি ফোরে তার অ্যালিবরি পাওয়ার যদি দেখা যায় যে স্বামীর কোনো রোজগার নেই ওয়াইফের রোজগার আছে সাবির কোনোরকম ইনকাম নেই তার চালাবার মতো সমস্ত নেই তাহলে সে স্ত্রীর কাছ থেকে খোরপোশ পাওয়ার জন্য অ্যালিমনির বাবলা করতে পারে কিন্তু একশো পঁচিশ ধারায় যে ফৌজদারি কার্যবিধির যে একশো পঁচিশ ধারা তাতে কিন্তু সাবিকে সেই অধিকার দেওয়া হয়নি যেটা নাকি বিচ্ছেদের বাবলায় দেওয়া হয়েছে এবং সেটা অবশ্যই বিশেষ বিবাহ হাইরা হবে না এটা হিন্দু হ্যাঁ হিন্দু মানে একটা কিন্তু সম্পত্তিকারে সেদিন কে এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে আর माननीय জজ সাহেব যে সুপ্রিম কোর্ট রিসেন্টলি একটা মামলা মাননীয় সুপ্রিম কোর্ট একটা অবজারভেশনে বলছে যে হিন্দু ম্যারেজ একটা যদি স্বামীরা যদি তাদের খরপ যদি তাদের দরকার আর তারা যদি পেতে পারে তাহলে হোয়াই নট স্পেশাল ম্যারেজ এটা অর্থাৎ বিশেষ বিবাহ আইন সেটাও তো একটা বিবাহ সেখানেই বা যদি স্বামীরা যদি রেজিস্ট্রি করে থাকে স্পেশাল ম্যারেজ একটা সাধারণত দুটো তো আইন আছে মূলত একটা স্পেশাল ম্যারেজ আর একটা হিন্দু ম্যারেজ এই আইনে রেজিস্ট্রেশনটা করা হয় তো কেউ যদি স্পেশাল ম্যারেজ একটা রেজিস্ট্রেশন করেন এবং সেক্ষেত্রে পরে দেখা যায় যে স্বামী সত্যি তার প্রয়োজন আছে অ্যালিমনে সেক্ষেত্রে কিন্তু এটা বিবেচনা করার দরকার সম্প্রতি মাননীয় সুপ্রিম কোর্ট একটি মামলার ক্ষেত্রে এটা একটা অবজারভেশনে বলেছেন যদিও সেটা এখন আইন হিসাবে আলোচনা আমাদের রকম হচ্ছে এই যে আসলো যে এটাকে চেক করতে হবে হ্যাঁ রেগুলেট করতে হবে সেই জন্য তো আইন পরবর্তীকালে আডিস কুমারকে আবার দেখা গেল ফর্টি ওয়ার এতে আমাদের যে সংশোধনী আসলো এসে বললো যে এখন নোটিশ ইজ বাস্ট নোটিশ ছাড়া সুতরাং আমাদের যারা সাবি বা সাবির বাড়ির লোকজনের আতঙ্ক হওয়ার কিছু নেই এবং পুলিশ পুলিশের কাছেও যে পুলিশ নোটিশ না দিয়ে আপনাকে এসে গ্রেপ্তার করবে না আপনি আপনার বক্তব্য পুলিশের কাছে বলবেন গিয়ে পুলিশ ওই নোটিশে স্ট্যাম্প দিয়ে দেবে যে আপনি যথাযথভাবে মান্যতা দিয়েছেন মেনেছেন নোটিশ এবং সেইটা নিয়ে গিয়ে আপনি আদালতের কাছে দাঁড়ালে পড়ে আপনার কোনো ব্যাপার নয় আদালত আপনাকে সমস্ত কিছু দেখে সে জামিন দেবে তারপরে আপনার যে গ্রেপ্তার এবং জেল সেইটা থেকে আপনি

धरती का ये दम भी खुट जाएगा कुदरत की हनस नस में जहर ये बस जाएगा प्लास्टिक के हम सब मोहताज हैं कैसा ये समाज है SITUATION 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 হ্যাঁ আমরা আবার ফিরে এলাম আলোচনায় পরবর্তী প্রশ্নই যাব আচ্ছা আমরা তো নির্যাতনের জায়গাটায় আসছিলাম আপনার তো নানান রকম অভিজ্ঞতা যা দেখা যাচ্ছে যে এই আইন তো সুরক্ষা দিচ্ছে এখন পুরুষদের অনেকটাই সুযোগ দিচ্ছে তো আপনার কি মনে হয় আরো বেশি কি সুরক্ষা দেওয়া উচিত কোথায় সুরক্ষা আপনাদের দেখতে হলে আমাদের অফিসে এসে একদিন বসে থাকবেন এটা কি সুরক্ষা একটা নোটিস যদি শুধু বেরোয় আপনি আসবেন আমাদের অফিসে একদিন আর তার থেকেও বড় কথা কি বলুন তো যে পুরুষ মানুষ তো কিছু একদম জানেন না তারা তাদের পরিবাররা আইন সম্পর্কে কোনো এই যে যেমন এখানে স্যার কিছুটা বলে দিলেন যে ভয় পাওয়ার কিছু নেই নিরামিষ একটা আইন যেটা আমরা আমাদের অফিসে এলেই বলি এই জানাগুলো তো ভীষণ দরকার ওনাদেরকে বা আত্মীয় স্বজনরা কি বুদ্ধি দেন একদম পুলিশ স্টেশন যাবি না পালিয়ে যা দেখা করবি না এই যে ভুল বুদ্ধিগুলো ওনারা তো এগুলো জানেন না না জানার ফলে না প্রচন্ড একটা ফোন নাইনটি এইটে ডিবি মানে ওনারা ভয়ে আতঙ্কে বাড়ির মধ্যে ঢুকে গেলেন পালিয়ে গেলেন সেই জায়গা থেকে আরও বড় গণ্ডগোলটা শুরু হয়ে যায় না যে এই না জানার ফলে প্রথম থেকে একটা ভুল জিনিসের থেকে আরও বড় বড় ভুল জিনিসগুলো হতে থাকে তো সেইখানে কাজে এটা তো ঠিক ওনারা সুরক্ষাও নন এটা যে মানে একটা ফর্টি ওয়ানের নোটিশ সার্ভ করাটাই তো সুরক্ষা না একটা বাড়িতে কি হয় যে এই যে মা মানে যে কোনো বাড়িতে এই মামলা মোকদ্দমা পুলিশ সেটা এত একটা অপমানজনক এটা সম্মানহানি একটা সব কিছু না যে কোনো মধ্যবিত্ত বাড়িতে সে উচ্চ মধ্যবিত্ত বাড়িতেও যেখানেই হোক এটা তাদের কাছে একটা প্রচন্ড সম্মানের একটা তাদের চাকরি বাকরি তাদের সব কিছু এটা তাদের না একটা একটা স্টেক তারা পারিবারিক এবং সমাজের কাছে প্রচন্ড তাদের বাবা-মা এরা বয়স্ক বাবা-মা তারা ভাবছেন যে আমাদের জীবনে কি হলো ছেলেকে মানুষ করালাম চাকরি করতে গেল এটা কি হলো আমাদের তো সব দুলিশাত হয়ে গেল তো এই জায়গাটা নিয়ে যে একটা খেলা চলছে না সমাজে এটা একটা খুব ডेंजरस খেলা খুব ভয়ংকর একটা খেলা না আমি খেলা বলবো না কারণ এই যে ঘরের মধ্যে খোরপোশের আইন ছিল 125 ধারাবতে আমরা পেতাম তাহলে হঠাৎ পারিবারিক ডিগ্লো একটা ডিবি একটা আমরা আসছি আমার এক দর্শক বন্ধু ফোনে অপেক্ষা করছেন আমরা এটা একটু শুনিনি হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার দেবজ্যোতি বাবু এবং সমলkantti বাবু এবং ম্যাডাম আমি হুগলি জেলার ভান্ডার সার্টিফিকেটের শতকুমার আড্ডি বলছি আমি আপনাকে যে তিনটে ছাত্র প্রশ্ন করি বলতে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দেব বলবো যে গত কয়েকদিন আগে আমার এলাকার একটি ছেলে ছেলেটি ফেরি করে মানে দোকান ওখানে মাল বিক্রি করে বিয়ে করেছিল বছর ছয়েক আগে তার কি বাচ্চা আছে সেই ছেলেটি হঠাৎ তার স্ত্রী তার নামে একটা ফোর নাইনটি কেস করে ডোমেস্টিক ভায়োলেন্স যত রকম চার্জ দেয়া সবই দিয়েছে দেয়ার পর সেদিন রাত্রিবেলা যেটা কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে সেদিন রাত্রিতেই পুলিশ তার কাছে চলে এলো আমার প্রশ্নটা এই জায়গায় যে ফোর নাইনটি এইট করলেই কি তাকে অ্যারেস্ট করতে হবে না তার যদি যদি করতে পুলিশের কাছে যদি ক্ষমতা থাকে যে অ্যারেস্ট করার পুলিশ কি সে অ্যারেস্ট করতে পারে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই যে যখন থানার থেকে পুলিশ গেল পুলিশের মূল বক্তব্য হচ্ছে আগে টাকা দাও ওই ছেলেটি খুব গরিব ছেলে জিনিস করে বিক্রি পুলিশকে সেদিন চার হাজার টাকা দিয়েছে এবং পুলিশকে দেওয়ার পরেই তার পরের দিন তাকে থানায় গিয়ে কোর্টে যেতে হয়েছে কোর্টে গিয়ে বেল নিতে তারও আরো বেশি খরচা হয়েছে কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় যদি সে প্রকৃত অন্যায় করে তার আগে সেটা তদন্ত না হয়ে তদন্ত না করে কি তাকে তার বেল নেয়ার দরকার আছে বা পুলিশ কি তার কাছ থেকে অ্যারেস্ট করতে পারে এই দুটো প্রশ্ন রাখলাম যদি সঠিক উত্তর দেন তো খুব ভালো হয় হ্যাঁ আপনাকে বলি আপনি আমরা কিন্তু এটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা করে দিয়েছি মাননীয় আমাদের শ্যামল বাবুও বলে বলেছেন যে এইভাবে হঠাৎ করে কিন্তু পুলিশ কারো যেতে পারে না তাকে আগে একটা নোটিশ জারি করতে হয় পুলিশের টাকা দাবি অন্যায় দাবি সেটাকে আপনি মেনে নিয়েছেন অতএব এটা কিন্তু আইন তাকে সেই ক্ষমতা দেয়নি যে নোটিশ সার্ভিস করতে সে টাকা দেওয়া এখন এটা নিয়ে তো কিছু বলা যায় না আপনি যদি খুশি হয়ে দেন কিন্তু আমি না এবার একটু স্যার আপনাকে একটু না কিন্তু আমি একটা কথা বলি স্যার কারণ যাদের সম্বন্ধে কথাগুলো বলা হচ্ছে না এই যে নিম্ন মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ আপনি যে কথাগুলো বলছেন না স্যার এগুলো কিন্তু কি বলুন তো আইন আদালত আপনারা যেগুলো করেন সেগুলোর কথা কিন্তু এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ এরা নিজেদের সম্মান বাঁচাবার জন্য যেহেতু নিজেরা কিছু জানেন না তারা তখন মনে করেন কারণ তারা তো পুলিশকে এত ভয় পান এইভাবে তারা মনে করেন এই টাকাটা দিলে আমরা বেঁচে যাব কারণ তারা তো এই কেতাব দাবি জিনিস এই আইন এই সব কিছু তারা বোঝেন না আর তারা এর ফর পরবর্তীকালে এটা নিয়ে একটা মামলা করবেন পুলিশের নামে অভিযোগ জানাবো কোথায় গিয়ে জানাবো কার কাছে আমরা কি পাড়ায় কাউন্সিলরের কাছে যাব কারণ সব তো এরা তাদের মধ্যে তো একটা সবার যোগাযোগ কাজে এটা না আমরা এখানে বসে যত সহজে বলতে পারছি এটা কিন্তু তত সহজ নয় আজকে আমার কাছে এটা যত বলা সহজ এখানে বসে এটা হয় না তারা ভাবছেন চার হাজার টাকাটা দিলে কি গ্রেপ্তার করবে না আমি কি টাকাটা দিলে আমার এই বিলটা হয়ে যাবে কারণ আমরা তো রেগুলার আমাদের অফিসে দেখছি কারুর ক্ষেত্রে সেটা পঞ্চাশ আর কারুর ক্ষেত্রে সেটা পাঁচ আমাদের না বুঝতে হবে এটা যে ওনাদের জন্য আমাদের এই বলাটা যত সহজ ওনাদের জন্য এটা এত সহজ নয় আপনাকে তাহলে সেই ফোরাম খোলা উচিত আমরা না না সেই সেই আছে এই যে খবরটা

এই ছেলেটি তো আমাদের ফোরাম অফ দিয়ে আসতে পারছেন না যারা এসে পৌঁছচ্ছেন তারা জানেন তারা আস্তে আস্তে মাথা উঁচু করতে শিখছেন তারা পিট শক্ত করতে শিখছেন এর মাধ্যমে এর মাধ্যমে আমি বলছি আপনারা পুলিশকে টাকা দিতে বাধ্য নয় কিন্তু পুলিশকে টাকা দিচ্ছে রেটাবাদের আইন পড়ে তারা তারা যদি জেনেও থাকে তালেও তা আবার তো এই এই ফোরাবে এসে আমরা বলবো না সূত্রাক আপনারা দিতে বাধ্য না এবং পুলিশ আপনাদেরকে ওই 498 এ বা 7 বছর পর্যন্ত সাজা আছে এরকম 얘তে আপনাদেরকে গ্রেপ্তার করতে পারবে না বদু নির্যাতনের আইনটা ব্যাপক অপব্যবহার শুরু হলো এবং তারপর সংশোধনী হচ্ছে তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে একবার এই বধু নির্যাতনের ধারা যদি থানা পুলিশ আইন আদালত হয় সেই সংসার আর বাঁচছে না সেই সংসার আলটিমেটলি ডিভোর্সে চলে যাচ্ছে এই ডিভোর্স বাঁচাবার জন্য অর্থাৎ সংসার ভেঙে যাওয়াটাকে আটকাবার জন্য আমাদের আরেকটি নতুন আইন এলো যাকে বলা হচ্ছে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ এই যে দাম্পত্য কলহ সংক্রান্ত একটি নতুন আইন আনা হলো যাকে বলা হলো ডিভি অ্যাক্ট সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে ডিভি অ্যাক্ট যাতে কেউ ওইভাবে অ্যারেস্ট হয় না একটা সিভিল নেচারের মামলা একটা দেওয়ানিমূলক একটি মামলা যাতে চেষ্টা করা হয় সংসারটাকে বাঁচাবার জন্য এই দেওয়ান এই আইনটা কি এবং কেন এলো এর যে প্রয়োজনীয়তা কি একটু বলতে আমি অনুরোধ করবো শ্যামলবাবুকে তার আগে এক দর্শক বন্ধু একটু ফোনে অপেক্ষা করছেন আমরা একটু ফোনটা নিয়ে নেবো হ্যালো কে ফোনে

কিন্তু আবার আবার ভাব নেই যাব ডাবল কেস করেছে বহরমপুরে যে আমাকে চার টাকা গাড়ি করেছে আমাকে মেরে আমাকে গুলি মারছে সেটা বড় এই বলে মানে বলুন ততক্ষণ আপনি সঙ্গে থাকুন মানে ওনার বক্তব্য হচ্ছে ওনার পুত্রবধূ ওনাদের বিরুদ্ধে মামলা করেছে মামলা করে এবারে সেটা বহরমপুরে গিয়ে হয়েছে এটা কোথায় হয়েছে যাই হোক মামলা যখন করেছে তাকে মামলাতে দাঁড়াতে হবে দাঁড়িয়ে যা যা আইনি সুরক্ষা আছে আইনি যা যা ব্যবস্থা আছে সেগুলো গ্রহণ করতে হবে ওনাকে একজন আইনজীবীর কাছে যেতে হবে গিয়ে ব্যবস্থা নেবে আর যদি দেখে যে মিথ্যে করে করেছে তার জন্য ব্যবস্থা আছে এই যে মানহানি হলো এই যে চরম টাকা পয়সা এই যে মিথ্যে করে ফলস প্রসিকিউশন নিয়ে আসলো তার জন্য সে মামলা করবে তাতে যদি প্রমাণ হয় সেও তারা আসামি হবে আসাবি হয়ে তাদের সাজা হবে যদি প্রমাণ করতে পারে অনেক ধন্যবাদ আর যদি তারা মনে করেন যে পুরুষ অধিকার কর্মী যিনি আছেন নন্দিনীদি নন্দনীধি সাহায্য চাইবেন তার কাছেও আসতে পারেন হ্যাঁ আপনি একটু সঙ্গে থাকুন আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে বিরতি আমরা আবার ফিরে আসছি অনুষ্ঠানে कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे अगर सुन लो जसम लेना हम तो बम ये फट जाएगा के बहती सी है नदिया का ये पानी रुक जाए হ্যাঁ আমরা আবার আলোচনায় ফিরে এলাম যেখানে শেষ করেছিলাম এবার আমরা একটু যে নতুন আইনটা এলো অর্থাৎ দাম্পত্য কর সংক্রান্ত আইন যেটাকে আমরা আইনি পরিভাষার সংক্ষেপে ডিভি অ্যাক্ট বলে থাকি সেই আইনে কি বিশেষ বিশেষ দিকগুলো উঠে এলো এবং তাতে কতটা সুবিধে হলো সমাজকে বাঁচানোর জন্য বা পরিবারগুলোকে বাঁচাবার জন্য এইটা একটু আমি বলতে অনুরোধ করবো শ্যামলবাবুকে শ্যামলবাবু দেখুন এই পারিবারিক যে নারী নিগ্রহের বিরুদ্ধে সুরক্ষা আইন এটা দু হাজার পাঁচ রাবে এটা এফেক্ট হয়েছে ছাব্বিশে অক্টোবর দু হাজার ছয় থেকে আমাদের এলো এই পারিবারিক যেখানে আমাদের একটা খোরপোশের জন্য একটা বিধান ছিল ফৌজদারি কার্যবিধিতে একশো পঁচিশ ধারায় পরবর্তীকালে দেখলো যে এটাতে ঠিক হচ্ছে না কারণ দুটোর মধ্যে হচ্ছে পারিবারিক নিগ্র সুরক্ষা আইন তার ফলে কিন্তু নারীকে অনেক অনেক ক্ষমতা দেওয়া হলো কি কী সে পাবে সে যেমন শ্বশুরবাড়িতে সে থাকার অধিকার পাবে সে তার প্রোটেকশান পাবে সে কি পাবে তার যে ছেলে মেয়ে আছে তাদের জন্য মেনটেনেন্স পাবে যেটা এই মেনটেন্সটা যদিও একশো পঁচিশে ছিল তা সত্ত্বেও বলল পাবে শুধু শুধু তাই নয় সে যেমন এই শ্বশুরবাড়িতে থাকার প্রোটেকশান ড্যামেজ ক্ষয়ক্ষতি অর্থনৈতিক যে আরাম সেগুলো সমস্ত কিছু পাওয়ার জন্য এটা হলো এইবারে এই এটার ওপর একটা কিন্তু দিগন্ত বিস্তৃত আমি বলবো একটা ঐতিহাসিক রায় দিল আমাদের সর্বোচ্চ আদালত ভারতবর্ষের সে দিল হচ্ছে কারণ অনেক অপব্যবহার হচ্ছিল দেখা যাবে হয়তো এই ডিবি করলো যে বেটি। তার আয় পুরুষের থেকে অনেক বেশি স্বামীর থেকে অনেক বেশি কিন্তু সে ওই সুযোগ নিয়ে করছিল আবার দেখা গেল স্বামী রায় যথেষ্ট ইয়ে সে একটা কোনো রকমে একটা একটা আয়করের রিটার্ন সাবমিট করে দেখিয়ে দিল তার আয় এটা নয় এটা এগুলোকে করে আমরা যারা মনে করি যে আমরা খুব চালাক বোধ হয় কিন্তু একে আটকাবার জন্য রেজিনিস ভার্সেস নেহা কেস ঐতিহাসিক রায় হলো ভারতবর্ষে এই মুহূর্তে আমি বলবো ঐতিহাসিক এই কারণে যে সেটা হচ্ছে নভেম্বর দু হাজার কুড়িতে হলো যাকে বললো যে যে কোনো সে ফ্যামিলি কোর্ট হোক ক্রিমিনাল কোর্টে হোক বা যে কোনো হিন্দু মাইনরিটি আর গার্ডিয়ানশিপ অ্যাক্ট হোক যে কোনো ফোরামে যাক তাকে এভিডেভিট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস দিয়ে প্রমাণ করতে হবে যে তার কী আছে এবং তাতে কতগুলো মার্শালিং করে দিল এই মার্শালিং ছাড়া বললো আপ টু কোনো কোর্ট তার কথা শুনবেন যতক্ষণ না দুজনে বিলে এই অ্যাভিডেভিট অফ অ্যাসেটস অর্থাৎ আয়ের তার আয় কী আয়ের উৎস কী তার লাইবিলিটি কী সমস্ত কিছু ভারসাম্যকে রাখার জন্য এটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে ওই আসলাম আর চাইলাম তা হবে না এটা দেখে রায় হচ্ছে তাতে অনেক ধরা পড়ছে এই এই যে এই যে জালে চাকরিতে ধরা পড়ে যাচ্ছে বিত্তে এবং অনেকেই আদালত ছেড়ে চলে যাচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা আইনের সংযোজন সাধারণ জানানো গেল আসবো আমি নদীদি কাছে আচ্ছা এই যে বধু নির্যাতনের অবব্যবহার থেকে রক্ষা মানে দেওয়ার জন্য পুরুষদের কথা ভেবেই কিনা জানি না আমি কে বলছি বাচ্চার যেটা যেটারা কিন্তু সিভিল কোর্ট দেয় কিন্তু এই ক্রিমিনাল কোর্টে এই প্রাভিশালে এই রাজনীতি ভার্সেস দেহাতে সমস্ত কিছু যা অধিকার দিলো একটা ম্যাজিস্ট্রেট একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সে তার অধিকার আছে ইনজাংশন দেওয়ার শ্বশুরবাড়ির সম্পত্তি যাতে বিক্রি না করতে পারে তার থাকার অধিকার দেয় যেটা নাকি ওই আহুজা কেস সতীশচন্দ্র আহুজা কেস দু হাজার একুশ আপনি পরবর্তী পরে আসবো আচ্ছা এখানে রিভারটা যেটা উল্লেখযোগ্য একটা ব্যাপার হলো ভারবাল এবং ইমোশনাল অ্যাবিউজ এই ব্যাপারটা একটু পরে বলবো তার আগে একটা দর্শক ফোনে এসেছেন ফোনটা একটু নিয়ে নি হ্যালো কে আছে হ্যাঁ বলুন কে বলছেন কোথা থেকে হঠাৎ করে নেই পাগলের মতো করে আমার ছেলেকে দিয়ে কাটতে এবং তারপরে ভোটি কেড়ে নেওয়ার পরে স্যার ছুটি ধরেছিল কিন্তু সেই রাত্রেই বৌমা বাপের বাড়ি থেকে বাবা আরো দু তিনজন এসে নিয়ে চলে যায় যার কারণে সেই থেকে চার মাস ছিল না হঠাৎ করে রাজনগর থানায় ওনার বৌমার বাপের বাড়ি বৌমা ফোন নাইন দিয়ে চলে দিয়েছে আমাদের বেল দিতে হয়েছে আর তারপরে রাজনগর থানা থেকে এসে সমস্ত আমার খাট দিতে না কিন্তু বৌমার বাবা আমাকে এইটুকু জিনিস দেয়নি কথা বলতে গেলে একটা পয়সা আমি নেইনি আপনি অল বেঙ্গল মেন্স ফোরাম নেটে একটু খোঁজ করুন বা ছেলে ছেলেকে বলুন সব দেয়া আছে আমাদের ওখানে

অথচ বাচ্চার দায়িত্ব বাচ্চার টাকা পয়সাও বাবাকে দিতে হয় কিসের সুবিধে পুরুষ মানুষ কোন সুবিধেতে পুরুষ মানুষ ভারতবর্ষে আছেন আমি বাইরের কথা ছেড়ে দিলাম বিদেশের কথা আমরা যেহেতু কাজ করি তাদের সঙ্গে আমরা জানি সেটা আমি ছেড়ে দিলাম ভারতবর্ষের পুরুষ মানুষ কী সুবিধেতে আছেন আমি একটু শুধু জানতে চাই কোন জিনিসের সুবিধে পেয়েছেন আমি আইনি যেহেতু আলোচনা করতে পারছি আইনের কথা বলছি তার বাইরে স্বাস্থ্য শিক্ষা এসব তো আমি আর কথাই বলতে চাই না যেটা আইনটার নামই প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স সেখানে পুরুষ মানুষ কী সুবিধে পেলেন এই আইনটা হয়ে আচ্ছা এই সুপ্রিম কোর্ট হঠাৎ বলে দিলেন পুরুষ মানুষের আইটিআর কিন্তু ভ্যালিড ডকুমেন্ট নয় তাহলে তারা প্রমাণ করবেন আইটিআর বলে দেওয়া যে এই যে ডিবি অ্যাক্টে মামলা করলে আমাদের মাননীয় শ্যামলবাবু যেটা বললেন যে এখন এফিডেভিট অফ অ্যাসেসার লাইব্রেরি অর্থাৎ তিনি কত মাইনে পান তার সমস্ত দিতে হয় জানাত এফিডেভিট করে সব এখন আবার বলে দিচ্ছেন আইটিআর ভ্যালিড ডকুমেন্ট নয় পুরুষে তাহলে পুরুষ কি প্রমাণ করবে তারা আচ্ছা বলে আইটিআরটাকে বলছে যে তোমরা দেখো ওটাকে একটা রাখো সেটাই মহিলারা আচ্ছার নিজেদের চাকরি লুকিয়ে ফেলেন ছেড়ে দেন টাকা নেওয়ার জন্য হঠাৎ করে মুম্বাই হাইকোর্ট বলে দিলেন যে আপনি কিন্তু সময় নিয়ে ফেলেছেন তারপরে আবার কিন্তু সেটা যদি আপনারা শেষ হয়ে গিয়ে থাকে আপনি কিন্তু আবার আপনার এবং আপনার বাচ্চাদের মানে ভরণ পোষণের জন্য আবার মেনটেনেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন তাহলে পুরুষ মানুষ ঠিক কোন জায়গা থেকে সুবিধাজনক পরিস্থিতিতে আছেন বা একটু নিঃশ্বাস ফেলার জায়গা পেলেন আমি এটা সত্যি খুব জানতে চাই আর কি আপনারা যেহেতু আইনজীবী আমি তাই জানি আপনারা কি তা আপনি যেটা বলতে চাইছেন তাহলে পুরুষ মানুষের কাজে এটা মানে ভীতির ব্যাপার কি ধর একদিকে তিনশো চুয়ান্ন ধারা নতুন আরেকটা শুনুন দাদা ডিবির মধ্যে কিন্তু আছে যে মানে রেপের প্রভিশনও যে অনিচ্ছাকৃত শারীরিক সম্পর্ক আবার আনার কথা ভাবা হচ্ছে ম্যারিটাল রেপ আপনি ভাবুন ডিবির মধ্যে ওটা আছে আবার আমরা আনার চেষ্টা করছি এবার ভাবুন স্ত্রীর যদি ইচ্ছে না থাকে তখন সেটা ম্যারিটাল রেপ স্বামীর যদি ইচ্ছে না থাকে তিনি কিন্তু ইম্পর্টেন্ট সেই নিয়ে কিন্তু আবার ডিভোর্সের মামলা হবে স্বামী কিন্তু শারীরিকভাবে অক্ষম তাহলে পুরুষ মানুষ ঠিক কোন জায়গা থেকে ভালো আছেন আমি জানতে চাই ভারতবর্ষে টিভি একটে ভালো আছে ওইটুকুরই ভালো আছে যে দেখা গেল যে তার আয় যখন হিসাব দিচ্ছে বিফোর দি ম্যাজিস্ট্রেট তখন ধরা পড়ে যাচ্ছে ছাত্রীতে যে তখন ধরা করছে কি দুই মাসের বিয়েতে 80 লক্ষ টাকা চাইছেন দুই মাস হওয়ার পরে চাকরি করে মেটিও কিন্তু আইটিতে চাকরি করে সেলেটি আইটিতে চাকরি যেটা যেটা আপনি বললেন যে একটা মিউচুয়াল ডিভোর্স হলো তারপরে সেই টাকার পরেও আবার তারা বাবলা করলো সেই যদি করে তাহলে এভিডেবিট করে মিউচুয়াল ডিভোর্স হচ্ছে যে আমাদের আর বর্তমানে ভবিষ্যতে আর কোনো দাবি দাওয়া থাকবে না এই যে দুজনে এগ্রি করে একটা চুক্তি হলো সেই চুক্তিটা আমাকে সিল বাড়লেন আদালত এই মহামান্য আদালত যখন সিল তারপরে যখন চলে যেত এভিডেন্স দিয়ে ঘরে বসে তো হবে না আমি তো কেউ ঘরে বসে তো নেই আমি তো কথা বলছি আমি বলছি পুরুষ মানুষের কি সুবিধা হলো পুরুষ সুবিধা হলো কোনো সুবিধা নেই যখন পুরুষ দেবে না চাকরিটা চলে যাবে না তার জন্যই তো প্রভিশার তার জন্য তো আইনের প্রভিশার আমরা তো আইনটাকে বাদ দিয়ে আমরা ভারতীয় সংবিধানে যা যা রয়েছে দেখুন আমাদের আইনি তো একটা কথা বলে যে

তাহলে পথি নারী শাস্ত্রে আমাদের ঠিকই কথা লেখা ছিল না এই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে একটা দিগন্ত খুলে দিল হচ্ছে সতীশচন্দ্র আউজা কেস দু হাজার একুশ হ্যাঁ একটা একটা দর্শক বন্ধু এটা অনেকক্ষণ অপেক্ষা করছে একটু ফোনটা একটু নিয়ে নি হ্যাঁ হ্যালো কে অপেক্ষা করছে হ্যালো হ্যাঁ বোধহয় উনি চলে গেছেন হ্যাঁ যেখান সতীশচন্দ্র হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এসছেন হ্যাঁ বলুন আপনার নামটা এবং কোথা থেকে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন কোথা থেকে

যদি ওয়াইফ যদি প্রমাণ করতে পারে যে এটা তো ও দোষ করেছে স্বামী তাহলে তো সঙ্গে সঙ্গে সাজা ঘোষণা হয়ে যায় আর যদি প্রমাণ করতে না পারে তো ওকে তো কোনো না কোনো সাজা দেওয়া উচিত ওটা করে না কেন আচ্ছা ঠিক আছে আপনি আপনি একটা কাজ করুন এই নিয়ে ইতিমধ্যে আমাদের প্রথম দিকে আলোচনা করে ফেলেছি আপনি যদি সেটা না শুনে থাকেন আপনি একটু ইউটিউবে সার্চ করবেন আজকের অনুষ্ঠানটার ব্যাপারে আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমরা এটা নিয়ে আর সময় নষ্ট করতে চাইছি না কারণ আমাদের আরও অনেক কিছু বলার আছে হ্যাঁ যেটা আমি সামলি যেটা আটটা আটকা মানে আটকে গেছিলাম যে এই যে ডিভি একটা এলো যে নতুন যে আইনটা এলো এখানে একটা নতুন ধরনের দুটো কথা শোনা গেল এই ব্যাপারটা একটু যদি খুলে বলে যে ভারবাল এবং ইমোশনাল অ্যাভুজ অর্থাৎ মৌখিকভাবে এবং আবেগতানিতভাবে বা ইভেন হচ্ছে ইকোনমিক্যাল অ্যাভুজ মানে অর্থনৈতিকভাবে তাকে নিগ্রহ করা এই ব্যাপারটা কি বলতে চাই চাইছে এই জায়গাটা যদি একটু বলে দেখুন ভারবাল এবং ইমোশনাল অ্যাভিউজ এগুলো হচ্ছে একটা দাড়িকে একটা পরিবারে সেই দাড়িকে বিভিন্নভাবে নিগ্রহ করা হয় ক্যাব যেমন বারবেলা যাব কি এহ কী দেখতে বাবা কালো তারপর তাকে অপমান তোর কি শিক্ষা তোর ফ্যামিলিটা কি এই যে বিভিন্ন রকমভাবে তাকে নিগ্রহ করা এটা হচ্ছে ভার্ভাল বউকে এগুলো তো সব লিখিত আকারে হয় না গিয়ে বললো হয়তো যাওয়ার সময় বললো যে দেখ আমি জানি এসে এক তোর ডুক দেখি এই যে এই যে ভারভাল অ্যাভিউজ হলো ইমোশনাল অ্যাবিউজ হলো আর হচ্ছে গিয়ে কি না কোনো ছেলে সন্তান দিতে পারলি না কেন বেয়ে হলো এই যে ছেলে কেন হলো না এটাও একটা দিগ্রহের কারণ এগুলো আমরা আমরা মনে করি ছেলে মেয়ে সব সমান কিন্তু অনেক পরিবারই আছে ছেলে দিতে পারলি না অতএব এই রিয়াক্টটা তাকে গঞ্জনা নিগ্রহ করতে হলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইকোনমিক অ্যাবিউজ ইকো তাকে টাকা না দেওয়া বা তাকে কোনো রকমভাবে তাকে খরচা দি না দেওয়া তাকে বলবে যে যা কিছু করবি সে আবার ওপরে ভরসা করে থাকতে হবে এই যেটা হচ্ছে ইকোনমিক অ্যাবিউজ হচ্ছে

তাদের জন্য করছে আপনি না স্যার সব ক্ষেত্রে যে মামলা করোনা চলে যাচ্ছেন সেটা তো হয় না সবসময় তারা যেই পুরুষ মানুষরা যেই পুরুষ মানুষরা একটা থানায় গেলে জিবি নেওয়া হয় না

চাই সে তার সুপেরিয়ার কে জেলার যে সুপিরিয়ার জানাবে জানিয়ে সোজা আদালতে যা কি আদালতে বিচার গেলেই পাওয়া যায় আপনি তো জানেন স্যার যে কি দীর্ঘমেয়াদী আমাদের

যে বৌদ্ধ পুলিশকে নিয়ে চলে আসলো তারপরে দেখলো তার ব্যাগ থেকে যেহেতু তার যৌথভাবে অ্যাকাউন্ট টাকা তুলে নিল তখন কেসের থেকে ভয়াবহ তখন সেই সে যখন জেল থেকে বেরোলো দেখলো তার ব্যাংকে কোনো কিছু টাকা নেই এটা নির্যাতিত বাস আচ্ছা কিছু না স্যার একটা সব তো কমিশন আছে মানে এই দেখুন এখানে আমাদের তো দাহাতে কিছু নেই একটা মেন্স কমিশন একটা অন্তত একটা কি দুটো রক্ষা কবচ তৈরি হয় আপনি যে পুরুষদের জন্য একজন মহিলা কমিশন আছে একটা পুরুষ কমিশন মহিলা কমিশন কি কিসের কমিশন নেই বলুন তো আমি আপনি ইচ্ছা করে গেলে একটা বাড়িও ভাঙতে পারি না তার জন্য হাহার হবে সব কমিশন দেশে দাঁড়িয়ে যাবে কিন্তু পুরুষ মানুষের জন্য একটা কমিশন হোক একটা দুটো রক্ষা কবচ তৈরি হোক তাহলে দেখবেন সবকিছু না অনেকটা শেপে চলে এসেছে আপনি পুরুষ মানুষের জন্য আলাদা আইন আইন করা উচিত নিশ্চয়ই আজকে 498 এর মত একটা 498 বি হোক না সেটা কি অপব্যবহার হবে না নিশ্চয়ই হবে কেন হবে না অপব্যবহার না হোক তাহলে কি পুরুষ মানুষের ঝামেলা মিটে যাবে আমি তো বারবার বলছি করব আবার একটা আরেকটা আইডিয়াটা দরকার নেই কবজ আছে কবজটা পড়তে হবে আমার কাছে কবজ আছে কবজ পড়তে হবে সেটা জানতে হবে না হলে আমরা কবজ না দিলে তাহলে স্যার 498 এও তুলে দেয়া হোক কবজ যখন তাহলে এরকম একটা কিছু জেন্ডার নিউট্রাল করে দেয়া হোক ওটাকে

আমাদের যেটা বলবার ছিল আইনগতভাবে আপনাদেরকে সচেতন করা যে মহিলাদের যে কী কী আইন রয়েছে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে এটাও জানতে পারলাম যে পুরুষদেরও কিছু রক্ষা কবচ আছে আপনারা যারা অনুষ্ঠান প্রথম থেকে থাকেননি আপনারা ইউটিউবে গিয়ে আবার দেখে নিতে পারেন আজকে অনুষ্ঠানের বিষয়টা আলোচনা কি আজকে বেরিয়ে এলো আমাদের যেটা মূল বক্তব্য হচ্ছে যে কোনো বিতর্ক বিবাদ নয় ঝগড়া নয় এবং ভালোবাসা দিয়ে একটা সংসার সুন্দর হতে পারে বিশেষ করে যেখানে বাচ্চা শিশুরা যদি থাকে তার ধন্যবাদ বাদ দিয়ে গেছি অনেক অনেক করে এই আপনাদের দুজনকেই আর আপনারা যারা অনুষ্ঠানে থাকলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে ইচ্ছা না থাকলো আশা করি এই নিয়ে পরবর্তীকালে আমরা আবার অনুষ্ঠানে আপনাদের দুজনকে পাবো ততদিন পর্যন্ত আজকের মতন আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি নমস্কার